দেলোচরের জন্য এলাকাবাসী অতিষ্ঠ, সাথে পুলিশের যন্ত্রণা, গ্রেপ্তারের ভয় আমাদের। চোরের উৎপাত ও চোরের করা মামলায় গ্রেফতার আতঙ্কে গ্রাম ছাড়া ফরিদপুরের কৃষ্ণনগর ইউনিয়নের কয়েক গ্রামের মানুষ। চোরের হাত থেকে মুক্তি পেতে ও চোরের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। মানববন্ধনে কয়েকশো নারী পুরুষ অংশ নেয়। তাদের দাবি, চোরকে ধরে বিপাকে পড়েছেন গ্রামবাসী। দেলোচরে জেলায় মনে করেন যে আমরা এলাকাবাসী একটা অতিষ্ঠের ভিতরে আছি, বুঝছেন? এলাকাবাসী আর ওনার নামে যদি কিছু বলা হয় চোরের নামে উল্টা আর ই দেয় মামলা করে, এই শুধু আমাকে বাঁচান, সেই চোরের রাত আমাকে বাঁচান, আমরা যাতে শান্তিতে রাত্রে ঘুমাতে পারি, ঘরে থাকতে পারি না ভয়তে। ধরার পরেও, মারার পরেও এমন মামলা করছে যাতে মানে গ্রামবাসী ঘুমাতে পারে না। চোরের উৎপাত চুরি গেছে, আবার ফিরেছে নতুন করে, সাথে পুলিশের যন্ত্রণা, গ্রেপ্তারের ভয় আমাদের। এই কারণে ওদের একবার আমরা ধরলাম, ধরার পরে আমি ফরিদপুরের চিরারকান্দি গ্রামের বাসিন্দা মাজেদ ফকরির বাড়িতে গত 12 জুন রাত 1:30টার দিকে গরুর ঘরের তালার ভাঙার শব্দ পেয়ে চোরকে দেখে চিৎকার করে সবাই। চোরের পিছনে ধাওয়া করে আশপাশের লোকজন। চোর দৌড়ে পালানোর চেষ্টা করলেও কিছু দূর পরেই স্থানীয়দের হাতে ধরা পড়ে। চোরকে হাতে নাতে ধরার পর স্থানীয়রা গণপিটুনি দিচ্ছে এমন খবর পায় চোরের বউ। সে তার স্বামীকে গণপিটুনি থেকে রক্ষা করতে 999-এ ফোন করে পুলিশের মাধ্যমে উদ্ধার করে। পরে চোর দেলোয়ারের করা মামলায় পালিয়ে বেড়াচ্ছেন গ্রামবাসী। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। স্থানীয়দের দাবি, দেলোয়ার ওরফে দেলু এলাকার চিহ্নিত চোর, একাধিকবার চুরি করার সময় হাতে নাতে ধরা পড়েছে। মামলার হয়রানি ও চুরির উৎপাত বন্ধের দাবি গ্রামবাসীর। চুরি করে সেরা আবার মার খাইছে এলাকাবাসী, মার দিচ্ছে, মার দেওয়ার পরে ও আবার থানায় যায়, সেরা উল্টা এলাকাবাসীর মামলা করছে। সেই মামলার ভয়ে এখন মনে করেন যে এলাকাবাসী গ্রাম ছাড়া যেখানে সেখানে ঘুমাইতেছে। গরু ছাগল চুরি করে নিয়ে যায়, তারপরে তারে কিছু বললে ও উল্টা সবার নামে মামলা করে। একটা স্যালো মেশিন হারাই গেছে, আমার দুইটা টিবল হারাইছে, টিবল হারাইছে, দেলোচরা নিয়ে গেছে, এগুলো আবার ধরছি আমরা বলিও। এগুলো ধরার জন্য আমার কয় যে বেশি বাড়াবাড়ি করলে তোর শহরের ভিতরে যে ফাহা ওয়াশারের কারখানা আছে ওইগুলোও তোর থাকিনেও দাও করে দেবো, তোর জানেও জানেও হুঁকি দিছে। স্থানীয়রা আরও জানান, পেশাদার চোর দেলোয়ার খান বিভিন্ন জায়গায় চুরি করে ধরা পড়ে ও পুলিশের সোপর্দ করে জনতা। কিন্তু চোর দেলোয়ার জামিনে বাইরে এসে বিভিন্ন হুমকি ধামকি এবং উল্টো মামলা করার ভয়ভীতি দেখিয়ে আসছে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।